কোরআন বলেছে চুরি করো না, আমরা চুরি করি না, ঠিক কিনা? কোরআন বলেছে জিনা করো না, আমরা জিনার ধারে কাছেও যাব না। কোরআন বলেছে কোন মেয়ে কোন ছেলের সাথে গোপন সম্পর্ক রাখতে পারবে না। ওলা মুত্তাখিল ইখলান, গোপন কোন তমা ইসলামে জায়েজ নাই। কোন লোক যদি বিয়ে করে গোপন থাকে, ওই লোক হলো জিনাকা, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক তেমনি ভাবে কোন লোক যদি বিয়ের পরে বলে আমি সন্তান চাই না, এমনি বিয়ে করেছি, সেও জিনাকা। সন্তান যাওয়াটাই হলো বিয়ের একমাত্র উদ্দেশ্য, কার কথা? আবার জামিন হুমার জালান কাসিরা ওয়া নিসা, আবার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এটা হাদিস গুরুজি প্রোগ্রাম। সন্তান যা আল্লাহ দিবে আমরা খুশি না বেজাত, সন্তান বেশি যেখানে বরকত বেশি সেখানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ, সুহাগিনী বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করো, তাহলে কি আমাদের ময়দানে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। দুইজন একসাথে তসবিহ করার জন্য মূসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চেয়েছেন, যাতে দুইজন একসাথে জিকির করতে পারেন। কায়নু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার ভাইটাকে আমার সাথে নবী বানায়া দেন, যাতে আমরা দুইজনে মিলে আপনার বেশি প্রশংসা করতে পারি, আপনার বেশি শুকর আদায় করতে পারি। শুকর আদায়ের একমাত্র ভাষা আল্লাহ শিখিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষা কাট্টা ব্যবহার করতে হবে। এখন বিসমিল্লাহ যে আপনারা অক্ষরে লেখেন এটা হারাম। এই যে 786 এই সংখ্যাটা বের করেছে ইহুদিরা, পরে কি